আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আমরা নিত্যদিনে সকলেই নেট ইউজ করে থাকি, কিন্তু যারা প্রত্যন্ত অঞ্চলে সাধারণত থাকেন অথবা বাসার ভিতরে থাকেন, অনেক সময় নেটের সিগন্যাল ভালো পাওয়া যায় না। আমরা সকলেই কিন্তু ওয়াইফাই ইউজ করি না, মূলত ফোনের ডাটা ইউজ করে থাকি। কিন্তু এই ফোনের ডাটা ইউজ করে থাকলে আমরা ফোনে যখন ডাটা কিনি এবং ডাটা যখন অন করি, সাধারণত 4G সিগন্যাল সবসময় পাওয়া যায় না। বাসার ভিতরে ঢুকলে 4G সিগন্যাল থাকে না, বাইরে গেলে হয়তো 4G সিগন্যাল পেতে পারে, কিন্তু এই বাসার ভিতরে যখন 4G সিগন্যাল থাকে না, আমরা 4G যে স্পিড এবং আমরা যে কোনো ওয়েবসাইটে যে ব্রাউজগুলো করে থাকি, এই ব্রাউজগুলো সাধারণত ভালো স্পিড না হলে দেখে মজা নেই। যদি আপনার 4G নেট, বাট আমরা ফোন 4G, সিম 4G, কিন্তু আপনি ডাটা কানেকশন অন করলে বাসার ভিতরে থাকলে আপনার 4G কানেকশন সাধারণত আপনি পান না। তো এই 4G কানেকশন আপনি কীভাবে আপনার ফোনে সবসময় ধরে রাখতে পারবেন এবং 4G সিগন্যালে কীভাবে নেট ইউজ করবেন, এই সিম্পল এবং সুন্দর একটা ট্রিক্স আমি আপনাদেরকে শিখিয়ে দেব। তার আগে বলে রাখি, সকল ফোনে এই সেটিংটি নাও অন হতে পারে, আমি যে সংক্ষেপে যেটা দেখাবো। তো স্যামসাং বলেন, শাওমি বলেন, এই দুইটা ফোনে সাধারণত অ্যাক্টিভ হয়, আমি টেস্ট করে দেখেছি। তো আপনি আপনাদের ফোনও এটা টেস্ট করে দেখতে পারেন, হলে হতেও পারে। তো তার আগে একটি কথা বলে রাখি, এই সার্ভিসটি ওপেন করলে শুধুমাত্র নেট ইউজ করতে পারবেন, নেট ব্রাউজ করতে পারবেন, কোনো কল আপনি দিতে পারবেন না এবং কোনো কল আপনার আসবে না। কারণ ওটাকে আমি স্ট্যান করে রাখবো, যাতে এই নেটটি 3G চলে না যায়, 2G চলে না যায়, কনভার্ট যাতে না হয়ে যায়। আপনি 4G ইউজ করতে চাচ্ছেন, দেন 4G এটা থাকে, এই জন্য সাধারণত এই সেটিংটি করা। ওকে, চলেন প্রথমে আমরা দেখি কী কী করতে হয়। তো প্রথমে আমরা আমাদের ডায়াল অপশনে যাব। দেখেন, যখন আমরা ডায়াল অপশনে যাব, আমরা সিম্পল এখানে স্টার হ্যাশ দুইবার দিতে হবে, স্টার হ্যাশ। তারপরে লিখবেন 4636। তারপরে লিখবেন হ্যাশ স্টার। ওখানে যেমন আমরা স্টার হ্যাশ দিয়ে শুরু করছি, এটার শেষ অবস্থা থেকে হ্যাশ স্টার এবং আবার একটা দিবেন হ্যাশ স্টার। যখনই দেখেন আমি হ্যাশ পর্যন্ত দিয়েছি, যদি আমি স্টার ক্লিক করি আবার সেটিংটি চলে আসবে। দেখেন আমি হ্যাশ ক্লিক করলাম, অটোমেটিক চলে আসলো, আমাকে কিছু ডায়াল করা লাগলো না। তো এই কোডটি যখন আপনি ডায়াল করবেন, অটোমেটিক আপনার একটি টেস্টিং একটি সাইট চলে আসবে। দেখেন এই টেস্টিং সাইটে আপনি আপনার কোন সিমে নেট ইউজ করতেছেন সেটাকে ডিসাইড করবেন। দেখেন ফোন ইনফরমেশন অল লেখা আছে, ফোন ইনফরমেশন টু লেখা আছে। তো সিম্পল, আপনি যদি ওয়ান সিমে করে থাকেন ডাটা ইউজ, তাহলে ওই ফোন ইনফরমেশন ওয়ানে ক্লিক করবেন। যদি দ্বিতীয় সিমে ডাটা ইউজ করে থাকেন, তাহলে ফোন ইনফরমেশন টুতে ক্লিক করবেন। দেখেন আমি এখন ওয়াইফাই ইউজ করতেছি, সিম ওয়ানে আমি ডাটা ইউজ করেছি। ওকে, তো আমি প্রথমে সিম ওয়ানে ক্লিক করবো। দেখেন অনেকগুলো আপনার টেস্টিং সাইট এখানে দেখতে পাবেন। তো সিম্পল লেখা আছে, দেখেন LTE, TDS, SCDMA, UTMS, ঠিক আছে, এটা সেট প্রিফারেড নেটওয়ার্ক টাইপ। তো এই নেটওয়ার্ক টাইপ আমরা LTE করে দেবো। LTE মানে হচ্ছে 4G সিগন্যাল, শুধু 4G সিগন্যাল দেবে, অন্য কোনো সিগন্যাল দেবে না। আর আমরা সাধারণত কথাবার্তা বলে থাকি ফোনে, একজনের কাছে অন্যজনের ফোন দিয়ে যে কথা বলি, সেটা সাধারণত 4G সিগন্যাল আমরা কথা বলি না। সাধারণত আমরা তখন GSM অনলিতে কথা বলে থাকি, আমরা ফোনে যখন কল দিই, ঠিক আছে। কিন্তু আমরা যখন নেট ইউজ করি তখন 3G 4G আমাদের সিগন্যালগুলো প্রয়োজন হয়। তো দেখেন এখানে অনেকগুলো পাবেন, অনেকগুলো সেটিং পাবেন। তো আপনারা যদি নেট ইউজ করতে চান, 4G ছাড়া অন্য কোনো সিগন্যাল আপনারা চান না, তাহলে আপনি LTE অনলি ক্লিক করবেন। দেখেন আমি এখানে LTE অনলি ক্লিক করলাম, অটোমেটিক এখানে নেটওয়ার্ক প্রোভাইড নেটওয়ার্ক টাইপ হচ্ছে কি LTE অনলি চলে আসছে। তো এভাবে আপনারা এখানে LTE অনলি দিতে পারেন। তো আরেকটাও দিতে পারেন, এখানে দেখেন LTE হচ্ছে 4G আর এখানে TDSCDMA হচ্ছে 3G। তো আপনি যদি দুটি সিগন্যাল চান, যে 4G যদি না থাকে তাহলে 3G চলল, তখন আপনি এটা সিলেক্ট করতে পারেন। হ্যাঁ দেখেন, তো এইভাবে আপনি আপনাদের সিগন্যালটি 4G ধরে রাখতে পারবেন। আপনারা এখানে যেটা সিলেক্ট করে রাখবেন মূলত সেটাই এখানে অ্যাক্টিভ হয়ে থাকবে। তো এটাই ছিল আজকের বিষয়। যাই হোক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এবং ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন
এবং ভিডিওটি কেমন হয়েছে এবং সামান্যতম যদি উপকার হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।